নমস্কার, ছন্দা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটি আমার বাগানের থেকে তোলা, আমার নিজস্ব হাতে লাগানো নিজের সবজি বাগান। তো দেখো কত সুন্দর এই ব্রোকোলিটা হয়েছে। তো আজকে এই ব্রোকোলি দিয়েই আজকে রেসিপিটা বানিয়ে ফেলবো। তো ব্রোকোলিটাকে আমি প্রথমে তুলে নেব। তো আমি গাছটাকে উবড়াচ্ছি না, কারণ এই গাছের শুনেছি গাছের ফ্যাকড়গুলো থেকে আবার নতুন করে আবার ব্রোকোলি বের হয়। তো আমি মাঝখান থেকে আমি কেটে নিলাম। তো দেখো ব্রোকোলিটা এত বড় হয়েছে আর খুব সুন্দর সাইজের, দেখতে একদম গাছের টাটকা জিনিস, তো খেতে দারুণ লাগবে। তো দেখো আমি বাগান থেকে তুলে নিয়েছি ব্রোকোলিটা, তো এটা দিয়ে আজকে রেসিপি বানাবো। তো চলো রেসিপিটা দেখাই তোমাদেরকে। তো আমি এখানে দেখো সব সবজি কেটে নিয়েছি, ব্রোকোলির সঙ্গে কী কী দেবো তো সবজিগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী নিয়েছি। তো দেখো এই সবজিগুলো দিয়ে আজকে ব্রোকোলির রেসিপিটা বানাবো। তো খেতে তো ভীষণই ভালো লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, আর রেসিপিটি ভালো করে মন দিয়ে দেখবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু মিস হয়ে যাবে। তো এখানে দেখো ব্রোকোলিগুলোকে আমি কীভাবে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে, খুব ছোট করিনি, কারণ খুব ছোট করলে ব্রোকোলিটা যখন সেদ্ধ হয়ে মানে রান্না হবে তখন একদম ছোট্ট সাইজে চলে আসবে। তো সেই জন্য আমি দেখো একটু মাঝারি সাইজের কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ, 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা 1.5টা, আর এখানে গাছেরই আমার গাছে বাগানের যে গাছে যে বিনকড়াই হয়েছিল তো বিনকড়াই আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা টমেটো বড় সাইজে, মটরশুঁটি এখানে অল্প, আর গাজর নিয়েছি একটা। তো কীভাবে কেটেছি দেখো তোমরা। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, ক্যাপসিকামগুলোকেও ছোটো ছোটো সরু সরু করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ তো। আর এখানে নিয়েছি আলু, আলুগুলোকেও ছোটো সাইজ করে কেটে নিয়েছি, কারণ ব্রোকলি বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগে না। তো এগুলো দিয়ে আজকে রেসিপি বানিয়ে নেবো, তো তোমরা দেখতে থাকো চলো। তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি উনানের মধ্যে। তো আর আমি কড়ার মধ্যে জল দিয়ে দিলাম, এই জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি ব্রোকোলিগুলোকে আমি দিয়ে দেবো, কেটে রেখেছিলাম যেগুলো। তো এই ব্রোকোলিগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো আমি সব ব্রোকোলিগুলোকে দিয়ে দিলাম, এবারে এর মধ্যে এবার আমি একটু লবণ দিয়ে দেবো, একটু ভাপিয়ে নেবো, গরম জলে বেশি ভাপাবো না, শুধু একটুখানি জাস্ট এটাকে, আর একটু হলুদ দিয়ে দিলাম, হালকা একটু ভাপিয়ে নিয়ে এই জলটা আমি ফেলে দেবো, কারণ যদি গ্যাস হয়, গ্যাস হয় না যদিও ব্রোকোলিতে যতটা আমি জানি, তো তোমরা যদি কেউ জেনে থাকো যে ব্রোকোলিতে গ্যাস হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো আমার ব্রোকোলি সেদ্ধ হয়ে গেছে, তো সেদ্ধ মানে হালকা ভাপানো হয়েছে, পুরোপুরি সেদ্ধ করলে ব্রোকোলিগুলো একদম খারাপ হয়ে যাবে, তো তরকারির মধ্যে খুঁজে পাওয়া যাবে না। তো সেই জন্য আমি হালকা ভাপিয়ে নিয়েছি, এবার জলটাকে আমি ঝেড়ে ফেলে দেবো। তো আমি ছোট একটা চুবড়ি নিয়ে নিয়েছি স্টিলের, তো ওটাতে আমি জল ঢেলে দিয়ে পুরো যেটা ঢেলে দিলাম জল ঝরিয়ে নেব। তো এখানে আমি কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি ওই ব্রোকোলিগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো ওগুলোকে আমি হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে ওর নিজস্ব গুণাগুণটা নষ্ট হয়ে যাবে, তো সেই জন্যে আমি এখানটায় হালকা করেই ভেজে নেবো। তো ব্রোকোলির প্রচুর গুণ আছে, ব্রোকোলি খাওয়া ভালো, তো ফুলকপির থেকে ব্রোকোলির অনেক উপকারিতা। তো যদি পারো তোমরা ফুলকপি কম খেয়ে ব্রোকোলিটা একটু বেশি খেও, ব্রোকোলির দামও বেশি। তো দেখো আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার এখানে তেল দিয়ে দিলাম আর জিরেও দিয়ে দিলাম আর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আমি ভালো করে ভেজে নেব আলুগুলোকে। তো ভালো করে আমার দেখো ভাজা হয়ে গেছে, এবার বিনসগুলো দিয়ে দিচ্ছি। তো বিন কড়াইগুলো দুরকম দেখতে পাচ্ছ, আমার গাছের হয়েছিল সেই জন্য দুরকম, তো অল্প পরিমাণেই বিন কড়াই দিয়েছি, আর গাজরটাও ওর সঙ্গে দিয়ে দিচ্ছি। তো গাজর, বিন কড়াই, আলু একসঙ্গেই আমি ভেজে নেব। তো ভালো করে একটু ভেজে নেব, একটু সবজি ভাজলে হ্যাঁ রেসিপির টেস্ট একটু অন্যরকম হয়ে যায়। তো আমি এখানে একটু ভালো করেই ভেজে নেব।
তো দেখো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে একদম সুন্দরভাবে। তো এর মধ্যে আমি যে একটা পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটাকে আমি গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি, আর যে লঙ্কাটা রেখেছিলাম সে লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, পেঁয়াজের সঙ্গে লঙ্কাটাও দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে এবার আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম, যে ক্যাপসিকামটা আমি কেটে রেখেছিলাম তো সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে, আর মটরশুঁটিটাও তার সঙ্গে দিয়ে দিলাম। তো দিয়ে আবারও এগুলোকে আমি একটু ভালো করে নেড়ে নেব। তো এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, তো তোমরা এই শীতেতে অবশ্যই বানিয়ে খেয়ে নাও, শীত প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর টমেটো কুচিগুলো এর সঙ্গে আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ, আর আদা যে 1 ইঞ্চি রেখেছিলাম ওটাকেও আমি কুড়িয়ে নিয়েছি, যে হাত কুড়ুনি হয় ছোট, তো তার সাহায্যে আমি পেঁয়াজটাও কুড়িয়েছিলাম আর এখানে আমি আদাটাও কুড়িয়ে নিয়েছি। তো ওগুলোকে একসঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিলে সব সবজি, হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এর সঙ্গে। তো এরপরে এবার আমি এর মধ্যে ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। আমি সব এখানে গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা পারলে চাইলে বেটেও দিতে পারো। তো এখানে জিরা গুঁড়ো দিলাম, লাল মরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম 1/2 চামচের মতো। তো এবারে আমি এগুলোকে একসঙ্গে একটু মিশিয়ে নেব, তো অল্প পরিমাণে এর সঙ্গে আমি জল দেব, যাতে না আমার মশলাগুলো না কড়ার মধ্যে লেগে যায়। তো এখানে দেখো আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব মশলাটাকে। সবজির সঙ্গে মশলাটা ভেজে নিতে হবে, এর সেন্টটাও সুন্দর বেরিয়ে গেছে, একদম দারুণ গন্ধ বেরিয়েছে। গন্ধ যাই হোক খেতে তো দারুণ হবে আমার মনে হচ্ছে, তোমরা কি বলো বন্ধুরা? তো দেখো এখানে আমার এটা কষানো হয়ে গেছে, তো এর মধ্যে এবার আমি কী দেবো, ব্রোকলিগুলো দিয়ে দেবো। তো ব্রোকলিটা দেখো দিয়ে দিয়েছি, এবারে ব্রোকলিটার সঙ্গে একটু এই মশলাগুলোর সঙ্গে একটু নাড়ানাড়ি করে নেব। তো ব্রোকলি খেতে আমার ভীষণই ভালো লাগে, আমার ছেলেও খুব ভালোবাসে, তো ব্রোকলিটা সেই জন্যই বাগানে লাগিয়েছিলাম, যে ফুলকপির থেকে ব্রোকলিটা ভীষণই ভালো লাগে আর এর গুণাগুণ উপকারিতাও আছে, তাই ব্রোকলিটাকে আমি বিশেষ করে গাছে লাগালাম বাগানে। তো সেই ব্রোকলি তুলে রান্না করছি, খেতে দারুণ লাগবে না? নিজের হাতে লাগানো জিনিস তুলে খেতে ভীষণই ভালো লাগে, তাই না? যারা যারা সবজি চাষ করো তাদেরও মনে হয় এই কথাটা আমার মতো। তো চলো এবার আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিচ্ছি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। তো বেশি জল আমি এখানে দেব না, কারণ আমার ব্রোকলি তো হালকা ভাজা সেদ্ধ হয়েই আছে, আর ওদিকে সবজিগুলো তেলের মধ্যে যখন নিয়েছি তখন অনেকটাই ভাজা হয়ে গেছে, তো বেশি সেই কারণে বেশি জল দেব না, তো অল্প জলেতেই এটা সেদ্ধ হবে, কালারটাও সুন্দর হয়ে গেছে। তো এবার ঢেকে দেবো, কিছুক্ষণ পরে ফিরে আসছি। তো দেখো আমি ফিরে এসেছি, তো জল দেখো অনেকটাই শুকনো হয়ে গেছে আর সবজি পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়ে গেছে। দেখো আলুগুলো, আলু সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেই জন্য ছোটো ছোটো করে কেটেছি যাতে কাঁচ বাড়ির মতো হয়। তো দেখো সবজি আমার রেডি হয়ে গেছে, ব্রোকলি। তো এবারে আমি এটাকে নামিয়ে নেব, তো একটু জুস থাকবে, তা না হলে ভালো লাগবে না, আর ওই জুসটা তো সবজির মধ্যে কিছুটা টানবে আলুর মধ্যে ব্রোকলির মধ্যে, তো সেই জন্য এই জুসটা রেখে দেয় ভালো হবে, বেশি জুস রাখবো না। তো চলো নামিয়ে নিই, দেখো নামিয়ে নিয়েছি,
এবারে পরিবেশন করার জন্য একদম রেডি করে ফেলেছি। তো দেখো কত সুন্দর লাগছে রেসিপিটা, খেতে খুবই সুন্দর, গন্ধটা খুবই ভালো বেরিয়েছে। তো এরকমভাবে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো ব্রোকলি রেসিপি, তো খুব সহজ পদ্ধতিতে, বেশি কিছু উপকরণ না লাগছে না, উপকরণ ছাড়াই আমার রেসিপি রেডি হয়ে গেল। তো চলো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।